সুপ্রিয় বন্ধুরা, নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সুস্বাগতম। আজকের ক্লাসে আমরা খাদ্যের উপাদানে ভিটামিন ও খাদ্য প্রাণ নিয়ে আলোচনা করব। ভিটামিন ও খাদ্য প্রাণের উদ্ভিজ উৎস, প্রাণীজ উৎস ও পুষ্টি গুরুত্ব আলোচনা করব। খাদ্য প্রাণ বা ভিটামিন বাংলায় হচ্ছে খাদ্য প্রাণ, ইংরেজিতে ভিটামিন। খাদ্যে পরিমাণ মতো শর্করা, আমিষ এবং স্নেহ পদার্থ থাকার পরেও জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য বিশেষ এক ধরনের খাদ্যের উপাদান প্রয়োজন। ওই খাদ্য উপাদানকে ভিটামিন বলে। বন্ধুরা, জীবের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য বিশেষ ধরনের খাদ্য উপাদানটি, সেই খাদ্যের উপাদানই হচ্ছে খাদ্য প্রাণ বা ভিটামিন। ভিটামিন প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি ও শরীর সুস্থ রাখার জন্য অপরিহার্য। তাহলে বন্ধুরা, ভিটামিন কি কাজ করে? প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি করে এবং শরীর সুস্থ রাখে। ভিটামিন হচ্ছে জৈব প্রকৃতির যৌগিক পদার্থ। আমরা যদি প্রতিদিন প্রচুর শাকসবজি সহ স্বাস্থ্যসম্মত খাবার খাই, তাহলে আমাদের দৈনন্দিন খাবার থেকে প্রয়োজনীয় ভিটামিন পেয়ে যেতে পারি। কয়েকটি ভিটামিন স্নেহজাতীয় পদার্থে দ্রবীভূত হয়, আবার কয়েকটি ভিটামিন পানিতে দ্রবীভূত হয়। বন্ধুরা, কয়েকটি ভিটামিন স্নেহজাতীয় পদার্থে দ্রবীভূত হয়, আবার কয়েকটি পানিতেও দ্রবীভূত হয়। এখন আমরা জেনে নেই স্নেহ জাতীয় পদার্থে দ্রবণীয় ভিটামিন। ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, এই কয়েকটি ভিটামিন স্নেহ জাতীয় পদার্থে দ্রবীভূত হয়। আবার ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি পানিতে দ্রবণীয় হয়। ফ্রেন্ডস, এখন আমরা স্নেহে দ্রবণীয় ভিটামিনের বিস্তারিত আলোচনা করব। ভিটামিন এ, ভিটামিন এ স্নেহে দ্রবণীয় হয়। ভিটামিন এ এর প্রাণীজ উৎসের মধ্যে ডিম, গরুর দুধ, মাখন, ছানা, দই, ঘি, যকৃৎ ও বিভিন্ন তেল সমৃদ্ধ মাছে, বিশেষ করে কড মাছে প্রচুর পরিমাণ ভিটামিন এ পাওয়া যায়। উদ্ভিজ উৎসের মধ্যে ক্যারোটিন সমৃদ্ধ শাক সবজি যেমন লাল শাক, কচু শাক, পুঁই শাক, পাট শাক, কলমি শাক, ডাঁটা শাক, পুদিনা পাতা, গাজর, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, বাঁধাকপি, মটরশুঁটি এবং বিভিন্ন ধরনের ফল যেমন আম, পাকা পেঁপে, কাঁঠাল ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। বন্ধুরা, এই সমস্ত খাবার দেখে দেখে তোমরা খাবে আর ভিটামিন এ শরীরে জমা করবে। এখন আমরা আসি ভিটামিন এ এর কাজ নিয়ে। ভিটামিন এ এর কাজ কি? বন্ধুরা, ভিটামিন এ যে সব কাজ করে সেগুলো হলো, এক, দেহের স্বাভাবিক গঠন এবং বর্ধন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার কাজ নিশ্চিত করে। দুই, দেহের বিভিন্ন আবরণী কলা যেমন ত্বক, চোখের কর্নিয়া ইত্যাদিকে স্বাভাবিক ও সজীব রাখে। তিন, হাড় এবং দাঁতের গঠন এবং দাঁতের মাড়ি সুস্থ রাখে। চার, দৃষ্টিশক্তি ঠিক রাখে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে। পাঁচ, দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করে। এখন আমরা দেখব ভিটামিন এ এর অভাবে কি কি হয়। অভাবজনিত রোগ ও প্রতিকার। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। এ এর অভাব দীর্ঘস্থায়ী হলে চোখের কর্নিয়া আলসার হতে পারে। এ অবস্থাকে জের প্যাথোলোমিয়া রোগ বলে। এই রোগ হলে আক্রান্ত মানুষ পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারে। ভিটামিন এ এর অভাবে দেহের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। অনেক সময় ঘা, সর্দি, কাশি, গলা ব্যথা ইত্যাদি উপসর্গ দেখা দেয়। ভিটামিন এ এর অভাবে ত্বকের লোমকূপের গোড়ায় ছোট ছোট গুটির সৃষ্টি হতে পারে। বন্ধুরা, এখন আমরা ভিটামিন ডি নিয়ে আলোচনা করব। একমাত্র প্রাণীজ উৎস থেকেই ভিটামিন ডি পাওয়া যায়। শুধুমাত্র প্রাণীজ উৎস থেকেই ভিটামিন ডি পাওয়া যায়। এই ভিটামিন সূর্যালোকের অতিবেগুনি রশ্মির সাহায্যে মানুষের ত্বকে সংশ্লেষিত হয়। ডিমের কুসুম, দুধ এবং মাখন ভিটামিন ডি এর প্রধান উৎস। তাছাড়া বাঁধাকপি, যকৃৎ এবং তেল সমৃদ্ধ মাছে ভিটামিন ডি পাওয়া যায়। ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে, যা হাড় তৈরির কাজে লাগে। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হতে পারে। দৈনিক চাহিদা থেকে বেশি পরিমাণ ভিটামিন ডি গ্রহণ করলে শরীরে ক্ষতি হয়। এর ফলে অধিক ক্যালসিয়াম ও ফসফরাস শোষিত হওয়ায় রক্তে এদের পরিমাণ বৃদ্ধি পায়, যে কারণে বৃক্ক, হৃৎপিণ্ড, ধমন ইত্যাদিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম জমা হতে থাকে। বন্ধুরা, এখন আমরা ভিটামিন ই নিয়ে আলোচনা করব। সব রকম উদ্ভিজ ভোজ্য তেল, বিশেষ করে পাম তেল, ভিটামিন ই এর ভালো উৎস। প্রায় সব খাবারে কম বেশি ভিটামিন ই আছে। তাছাড়া শস্য দানার তেল, কর্ন ওয়েল, তুলা বীজের তেল, সূর্যমুখী বীজের তেল, লেটুস পাতা ইত্যাদিতে ভিটামিন ই পাওয়া যায়।
মানুষের শরীরে ভিটামিন ই হলো অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি ধমনীতে চর্বি জমা রোধ করে এবং সুস্থ ত্বক বজায় রাখে। এছাড়া ভিটামিন ই কোষ গঠনে সাহায্য করে এবং মানুষ এবং অন্যান্য প্রাণীর বন্ধ্যাত্ব দূর করে। ভিটামিন ই এর অভাবে জরায়ুর মধ্যে ভ্রূণের মৃত্যু হতে পারে। দৈনিক সুষম খাদ্য গ্রহণ করলে এই ভিটামিন এর বিশেষ অভাব হয় না। পানিতে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন বি কমপ্লেক্স। পানিতে দ্রবণীয় 12টি ভিটামিন বি রয়েছে। ভিটামিনের এই গুচ্ছকে ভিটামিন বি কমপ্লেক্স বলে। দেহের স্বাভাবিক সুস্থতার জন্য খাবারে ভিটামিন বি কমপ্লেক্স খুবই গুরুত্বপূর্ণ। দেহের বৃদ্ধি, স্নায়ু ও মস্তিষ্কের কাজ, দেহকোষ বিপাকীয় কাজ, প্রজনন ইত্যাদি সম্পূর্ণ করার জন্য খাদ্যে ভিটামিন বি কমপ্লেক্স উপস্থিতি অত্যাবশ্যক। ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি এর অপর নাম অ্যাসকর্বিক অ্যাসিড। টাটকা শাকসবজি এবং টাটকা ফলে ভিটামিন সি পাওয়া যায়। শাকসবজির মধ্যে মূলা শাক, লেটুস পাতা, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, ফুলকপি, করলা ইত্যাদিতে ভিটামিন সি আছে। ফলের মধ্যে আমলকি, লেবু, কমলা লেবু, টমেটো, আনারস, পেয়ারা ইত্যাদি ভিটামিন সি এর উৎস। শুকনো ফল ও বীজে এবং টিনজাত খাদ্যে এই ভিটামিন থাকে। ভিটামিন সি শরীরে যেসব কাজ করে সেগুলো হলো ত্বক, হাড়, দাঁত ইত্যাদির কোষসমূহ পরস্পরের সাথে জোড়া লাগিয়ে মজবুত গাঁথনি তৈরি করে। দুই, শরীরে ক্ষত পুনর্গঠনে সাহায্য করে। তিন, দাঁত ও মাড়ি শক্ত রাখে। চার, স্নেহ, আমিষ ও অ্যামাইনো অ্যাসিডের বিপাকীয় কাজে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাঁচ, ত্বক মসৃণ এবং উজ্জ্বল রাখে। ছয়, রোগ প্রতিরোধ করে। ভিটামিন সি এর তীব্র অভাবে স্কার্ভি, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া রোগ হয়। এর অভাবে ক, অস্থির গঠন শক্ত ও মজবুত হতে পারে না। খ, ত্বকে ঘা হয়, ক্ষত শুকাতে দেরি হয়। গ, দাঁতের মাড়ি ফুলে দাঁতের ইনামেল উঠে যায়, দাঁত দুর্বল হয়ে অকালে ঝরে পড়ে। ঘ, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে সহজে ঠান্ডা লাগে। সুপ্রিয় বন্ধুরা, এই হলো ভিটামিন বা খাদ্য প্রাণ নিয়ে বিস্তারিত আলোচনা। এই ভিডিওটি দেখে যদি তোমাদের উপকার হয়ে থাকে, এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো। আমাদের সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।